السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله شبريو شمانيت درشق سرطة الله پاك رب العالمين گروت تپورن اكتی نام جي نام تي پاتھ کر لے الله پاك رب العالمين اپنا شمان مرجادا اتو اچھو کر دي بے جا اپنی کل پناو کرتے پار بننا اپنا جیبونر انیک انیک انتی ہو بے কাজে কর্মে বরকত এবং মহা উন্নতি দান করবেন যদি আল্লাহর এই নামটি আপনি পাঠ করেন। এছাড়াও এই নামের আমলে আপনার নেক সন্তান লাভ হবে এবং অধিক সংখ্যক আমলে ভাগ্যবান মহা সুসন্তান দান হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা আল্লাহ পাকের এই সুন্দর একটি নামের আমল জেনে নেই। আল্লাহ পাকের নাম ইয়া মুতাকাব্বিরু, হে গৌরবময় সত্তা, এই নামের আমল আসুন আমরা জেনে নেই। আল্লাহর এই নামটি প্রত্যেক দিন জিকির করলে মান সম্মান ইজ্জত মর্যাদা বৃদ্ধি পায় এবং উন্নতি লাভ হয়। এছাড়া যদি আপনি প্রতিদিন 695 বারও যদি আপনি পড়েন তাহলেও আপনার মান সম্মান ইজ্জত বৃদ্ধি পাবে, কাজে কর্মে মহা বরকত এবং মহা উন্নতি হাসিল করতে পারবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য অবশ্যই আপনাকে হালাল খাবার খাবেন, আপনি নামাজ পড়বেন, আমল করার সময় খেয়াল রাখবেন, দুরুদ শরীফ পাঠ করবেন, আগে ও পরে কমপক্ষে 3 করে আপনার যে দুরুদ পারেন সেটাই পাঠ করার চেষ্টা করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এই নামের আমলে নেক সন্তান লাভ হয় কিভাবে দেখুন। স্ত্রী সহবাসের পূর্বে যদি আপনি মাত্র 10 পাঠ করেন তাহলে আপনার সৎ নেক সন্তান হবে। আর যদি আপনি 100 পাঠ করেন স্ত্রী সহবাসের পূর্বে তাহলে ভাগ্যবান সুসন্তান দান হবে। সুসন্তান এবং সৎ সন্তান তো হবেই, সাথে ভাগ্যবানও হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি আমল হলো যে ব্যক্তি ঘুমে ভীতিপূর্ণ স্বপ্ন দেখে ভয় পায় সে নিদ্রার পূর্বে ইসিম মুবারক 21 পাঠ করে নিদ্রায় গেলে ঘুমের মাঝে ভীতিপ্রদ বা খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন দেখবে না ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা ঘুমানোর আগে 21 ইয়া মুতাকাব্বিরু এই নামটি যদি পড়ে আপনি ঘুমাতে যান, যারা ঘুমের মাঝে ভয় পান তারা ঘুমে ভয় পাবেন না ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা মহান আল্লাহ পাকের এই নামের আমল প্রত্যেকেই করি।